আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার 19 ডিসেম্বর 2020 পর্বে সকলকে স্বাগত। আজ 19 ডিসেম্বর 2020, আজকের বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার যে প্রশ্নটি এসেছে, যেটি সঠিক উত্তর দিতে পারলে এবং সঠিক উত্তরদের উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যে পুরস্কারগুলো দেওয়া হবে, সেটা হচ্ছে একটি ল্যাপটপ, 5টি অ্যান্ড্রয়েড ফোন এবং 100 জিবি ইন্টারনেট ডাটা। তো আপনিও পেয়ে যেতে পারেন একটি ল্যাপটপ বা একটি অ্যান্ড্রয়েড ফোন বা 100 জিবি ইন্টারনেট ডাটা, আপনি হয়ে যেতে পারেন সে ভাগ্যবান বিজয়ী। তো আজকের প্রশ্নটা হচ্ছে, ভাষা আন্দোলনকে আরো বেগবান করার জন্য 1948 সালের 2রা মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সর্বদলীয় সভায় রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ওই সভায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা দাবিতে 11ই মার্চ বাংলা ভাষা দিবস দাবি দিবস ও সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সহকর্মীদের সঙ্গে ধর্মঘট পালনকালে বিক্ষোভরত অবস্থায় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। কোন জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়? 4টা অপশন দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ মুসলিম হল থেকে, রেসকোর্স ময়দান থেকে, ইডেন বিল্ডিং এর বর্তমান সচিবালয়ের সামনে থেকে, 150 মোগল টুলির তৃতীয় তলা থেকে। আমি অবশ্যই ইতিমধ্যে সঠিক উত্তর দিয়ে ফেলছি, যার কারণে আমার এখানে এটা ব্লিঙ্ক হয়ে আছে। আপনারা যারা সঠিক উত্তর দিয়ে ফেলবেন তাদের ক্ষেত্রে অবস্থা হবে, আর সঠিক উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে নিজস্ব পজিশনে থাকবে। তো আমরা একটু সঠিক উত্তর দেখার জন্য একটু প্রমাণ সহ চলে যাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 92 পৃষ্ঠায় বলেছেন, 11ই মার্চ ভোরবেলা শত শত ছাত্রকর্মী ইডেন বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস ও অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করলো। বিশ্ববিদ্যালয় কলেজে কোনো পিটিকিং এর দরকার হয়নি। সমস্ত ডাকসার পোস্টার বলে ফেললো, অনেক দোকানপাট বন্ধ ছিল, কিছু খোলা ছিল। ঢাকা পুরান ঢাকার পুরোপুরি হরতাল পালন করে নাই। একদল মার খেয়ে স্থান ত্যাগ করার পর আরেক দল হাজির হতে লাগলো। ফজলুল্লাহ খলে আমাদের রিজার্ভ কর্মী ছিল, এইভাবে গোলমাল মারপিট চললো অনেকক্ষণ। 9টায় ইডেন বিল্ডিং এর সামনে দরজায় লাঠিচার্জ হলো। খালেক নেওয়াজ, বখতিয়ার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওয়াদুদ গুরুতরভাবে আহত হলো। তোপখানা রোড এলাকায় তোপখানা রোডে কাজী গোলাম মাহবুব, শওকত মিয়া ও আরো অনেক ছাত্র আহত হলো। আব্দুল গনি রোডের দরজায় আরো অনেক দরজায় তখন আরো আরো ছাত্ররা অত্যাচার ও লাঠির আঘাত সহ্য করতে পারছে না, অনেক কর্মী আহত হয়ে গেছে এবং সরে পড়েছে। আমি জেনারেল পোস্ট অফিসের অফিসের দিকে দিক থেকে নতুন কর্মীদের নিয়ে ইডেন বিল্ডিং এর দিকে ছুটে যাচ্ছি। এর মধ্যে শামসুল হক সাহেবকে ইডেন বিল্ডিং এর সামনে পুলিশে ঘিরে ফেলছে, গেট খালি হয়ে গেছে। তখন আমার কাছে সাইকেল, আমাকে গ্রেফতার করার জন্য সিটি এসপি জিপ নিয়ে বারবার তাড়া করেছে, ধরতে পারছে না। এবার দেখলাম উপায় নেই, একজন কর্মী দাঁড়ান ছিল, তার কাছে সাইকেল দিয়ে 4-5 জন ছাত্র নিয়ে আবার ইডেন বিল্ডিং এর দরজায় আমরা বসে পড়লাম এবং সাইকেল যাকে দিলাম তাকে বললাম শীঘ্রই আরো কিছু ছাত্র পাঠাতে, আমরা খুব অল্প টিকতে পারবো না। আমাদের দেখা দেখি আরো কিছু ছাত্র ছুটে এসে আমাদের পাশে বসে পড়লো, আমাদের উপর কিছু উত্তম মধ্যম পড়লো এবং ধরে নিয়ে জিপে তুললো। হক সাহেবকে পূর্বে জিপে তুলে ফেললো। বহু ছাত্র গ্রেফতার ও জখম হলো, কিছু সংখ্যক ছাত্রকে গাড়ি করে 30-40 মাইল দূরে জঙ্গলের মধ্যে ফেলে আসলো। কয়েকজন ছাত্রীও মার খেয়েছিল, অলিয়া হাদও গ্রেফতার হলো, তাজউদ্দিন তোহায়া ও অনেককে গ্রেফতার করতে পারে নাই। আমাদের প্রায় 70-75 জনকে বেঁধে নিয়ে জেলে পাঠিয়ে দিল সন্ধ্যার সময়, ফলে আন্দোলনের দানা বেঁধে উঠল। ঢাকার জনগণের সমর্থন আমরা পেলাম। তাহলে কোথা থেকে? এখানে বলে ইডেন বিল্ডিং এর দিকে ছুটছে, অর্থাৎ ইডেন বিল্ডিং এর দরজার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকজন কিনে সেখানে আন্দোলন করছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা এখন আবার চলে যাচ্ছি, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ইডেন বিল্ডিং বর্তমান সচিবালয়ের সামনে থেকে। আমরা যদি এই উত্তরটা সঠিক দিয়ে দিই এবং এখানে লিঙ্ক ক্লিক করে সাবমিট বাটন ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তর সঠিক দিয়ে যাবে। তো আপনাদের জন্য শুভকামনা জানিয়ে, আপনারা যাতে পুরস্কার পান সেই আশায় ব্যক্ত করে সেই শুভকামনা জানিয়ে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।